আসসালামু আলাইকুম। মাসুদ টিচিংয়ের পক্ষ থেকে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম। আজকে আমরা চতুর্থ সপ্তাহের ব্যবসায় সংগঠন প্রথম পত্র, যার বিষয় কোড হচ্ছে 277, এর 3 নং অ্যাসাইনমেন্ট। ব্যবসায় অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদান সমূহের প্রভাব বিশ্লেষণ করা। একটু খেয়াল করলে আমরা দেখব, এখানে যেহেতু কোনো ধরনের ক খ গ গ দেয়া নাই, কিংবা এখানেও দেয়া নাই, সেহেতু আমরা ক খ গ দিয়ে উত্তর করব না, আমরা এভাবে উত্তর করব। ঠিক আছে, যদি এখানে ক খ দেওয়া আছে আমরা ক খ দিয়ে লিখতে পারবো না। তাহলে ক নাম্বারে বলছে, উদাহরণস্বরূপ ব্যবসা পরিবেশের ধারণার ব্যাখ্যা করতে বলছে, ব্যবসায়ের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের চারটি উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করতে বলছে, মানে অভ্যন্তরীণ মধ্যে চারটা, বাহ্যিক উপাদান চারটা, টোটাল আটটা। ছক সহ ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদান সমূহের উপাদান সমূহের উপস্থাপন চারটি সঠিকভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে, এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত পরিবেশের প্রভাব ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাইলে আমরা যদি উত্তরটা যদি দেখি, এটা হচ্ছে উত্তর। আমাকে প্রথমে বলছে কি পরিবেশের ধারণা, তাহলে এইটুকু হচ্ছে তোমার পরিবেশের ধারণা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে ব্যষ্টিক ও সামষ্টিক প্রতিবেদন সমূহ, এতটুকু। যেহেতু আটটার কথা বলছে, অভ্যন্তরীণ চারটা, বাহ্যিক চারটা, এখানে টোটাল আটটা আছে। ঠিক আছে, আটটার বর্ণনাই দেওয়া হচ্ছে এখানে, টোটাল আটটা বর্ণনা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার হচ্ছে সামষ্টিক পরিবেশ উপাদান সমূহ, চারটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। চারটা ছিল, আচ্ছা, এটাই হচ্ছে আনসার। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।